আমিও দেখেছি যে স্যারেভারের মারা যাওয়ার পরে যে কভারেজটা পেয়েছি আমরা, মনে করেন ন্যাশনাল মিডিয়া যে কভারেজ দিয়েছে, অনলাইন বলেন, ফেসবুকে দেন, সোশ্যাল মিডিয়া, ওই তুলনায় কিন্তু আমাদের সাবিনা নেসা ওইভাবে কভারেজ পায় নাই। এই যে মারা গেলেন, মনে করেন ও মারা গেছে এক সপ্তাহ আগে, প্রথমে কিন্তু কোনো কভারেজই যায় নাই, কোনো খবরের কাগজেই লেখা নাই, খুব ছোট্ট একটা পিস আমি দেখলাম লেখা হয়েছে। তারপরে যখন জার্নালিস্টরা বলা শুরু করলো, সাংবাদিকরা যে কেন এখানে কভারেজ হচ্ছে না, স্যারেভারের মতন কভারেজ পাচ্ছে না কেন সাবিনা নেসা, তখন দেখলাম যে খবরের কাগজে লেখা শুরু করেছে। কিন্তু আসলে এটা ভুল, একটা মেয়ে মারা গেছে, যেই রঙই মেয়েটা হোক, যেই কমিউনিটি থেকে হোক, একজন মারা গেছে বাসার বাইরে 8:30 সময় সন্ধ্যার সময়, এটা কভারেজ দেওয়া উচিত। আর আমি বলতে চাই যে আমার যোগাযোগ হয়েছে সাবিনা নেসার বোনের সাথে, আর এখন খুব কঠিন সময় যাচ্ছে ওদের পরিবারের জন্য, মেয়েটা যেন ব্যস্ত নসিব হোক, কিন্তু ওরা যেই যা এক্সপিরিয়েন্স হয়েছে ওইটা তো আমরা জীবনেও তাদের সাথে আমরা যাই বলি, এই কন্ডোলেন্স দিলেও ওদের মেয়ে তো আর ফেরত আসবে না। উই মাস্ট মেক লন্ডন সেফ, আর এটা আমাদের ডিউটি কমিউনিটি হিসাবে, যে আমাদের মেয়েরা যদি রাস্তায় হাঁটতে চায়, নিজেরা যদি কোথাও যেতে চায়, as long as they're safe we'll be happy, and it's a failure on our part as a community not to protect women who walk on the streets. So it's very important that amra London safe rakhi, amra meder ke safe rakhi.